ওকে, সো এই পর্বে আমরা সাপোর্ট দেখবো যে আমরা এখানে নিউ একটা ডাটা কিভাবে হচ্ছে রিপ্লেস করলাম এখান থেকে সেটা দেখলাম। এখন আমরা এখানে কোনো একটা কিছু অ্যাড করতে চাচ্ছি, সো কিভাবে সেটা করতে পারি? সো এটার জন্য সিম্পল ওয়ে, একই ওয়ে, জাস্ট আমাদের মেথডের নামটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা এখানে ফার্স্ট চাইল্ড এর পরে যে ডেটাটা দিছি এখানে এভাবে দিব না, জাস্ট এখানে বলবো যে অ্যাপেন্ড ডাটা, অ্যাপেন্ড ডেটা, সো আমরা এরকম দিব। ওকে, সো এখন কি অ্যাপেন্ড করতে চাচ্ছি এটার সাথে, কি অ্যাপেন্ড করতে চাচ্ছি? সো এই যে এতটুকু আমরা অ্যারেগো দেখছি কনসোল ডট লগ মানে হচ্ছে এটা, সেটার সাথে কি অ্যাপেন্ড করতে চাচ্ছি এবার আমরা এখানে লিখতে পারি। সো আমি এখানে যেটা করি এরকম একটা চিহ্ন দিলাম, দিয়ে বললাম যে সাপোজ এখানে বললাম নেম রাইট, ওকে সাপোজ এই লেখাটুকু অ্যাপেন্ড করতে চাচ্ছি। সো এবার যদি আমি রিলোড দিই, দেখেন আমাদের এই যে এতটুকু কিন্তু এই লেখাটা ঠিক পরেই অ্যাপেন্ড হয়ে গেছে, এবং আমরা কনসোল ডট লগ এও যদি দেখি যে আমাদের এটা কিন্তু চলে আসছে। সো টেক্সট এর মধ্যে গেলে আমাদের এই যে এখানে যে আমরা যা কিছু ইউজ করতে চাই, যে ডেটা ইউজ করলাম এর আগে ফার্স্ট চাইল্ড, তারপরে লাস্ট চাইল্ড, এই যে দেখেন সব কিছু কিন্তু এর মধ্যে পাওয়া যায়, এর আগেও আমরা দেখছি এটা। ওকে, সো আমরা এটা কিভাবে পেলাম, এই যে এখানে ফার্স্ট চাইল্ড কে যদি আমরা কনসোল লগ করি, ওকে তাহলে পেয়ে যাচ্ছি। সো আমরা এইভাবে কোন একটা ডাটার ঠিক পরে ডাটা ইনসার্ট করতে পারছি, ঠিক আছে। বাট আমি যদি এবার এখানে দিতাম হচ্ছে চাইল্ড নোড, মনে হয় এখানে দিতাম হচ্ছে চাইল্ড নোড, তাহলে আমাদের কি আসতো? রিলোড টাইম, দেখেন এখানে নোড লিস্ট আসতেছে, এবং আমাদের এই যে লেন্থ বের হয়ে যাচ্ছে, তারপরে যে আমরা যে ডাটাটা দিচ্ছি সেই ডাটাটা আসতেছে টেক্সটের মধ্যে, এবং টেক্সটে ক্লিক করলে এটাও আসতেছে। সো আমরা এভাবে সবগুলাই হচ্ছে যে দেখতে পারি, এখানে পুরোটা, তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর, এখানে অনেক কিছু আছে প্রোটোটাইপের মধ্যে, এবং লেন্থটাও আমাদের ছোঁয়া, ঠিক আছে। ওকে, সো এই যে চাইল্ড নোড বা হচ্ছে ফার্স্ট চাইল্ড, এই জিনিসগুলো কিন্তু আমি প্রিভিয়াসে সব আলোচনা করা হয়েছে। ওকে,